Assalamualaikum, welcome to Razia's Kitchen. আজ আমি রেখা আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো বোয়াল মাছ কলিফ্লাওয়ার দিয়ে কিভাবে রান্না করতে হয়। তো ফুলকপি দিয়ে বোয়াল মাছগুলোকে রান্না করতে হলে প্রথমেই বোয়াল মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে কুচলিয়ে একটু পানি দিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এতে করে বোয়াল মাছের যে গন্ধটা আছে ওই গন্ধটা চলে যায় বা বোয়াল মাছের মধ্যে যে পিছলে পিছলে ভাবটা আছে ওই ভাবটা কিন্তু চলে যায়। তারপরে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিতে হবে। তো এদিকে আমি চুলার পাশে চলে যাচ্ছি, একটা হাঁড়ি ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। হাঁড়িটা ড্রাই হওয়ার সাথে সাথেই আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। এদিকে ধনেপাতা কাঁচা মরিচ কেটে রেখে দিয়েছি আর তেলটার মধ্যে 2 টেবিল স্পুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউনিশ হওয়ার জন্য অপেক্ষা করব নাড়াচাড়া দিয়ে। তারপরে আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, যতটুকু লবণ আমার লাগবে। যদি লবণে না হয় লাস্টে তরকারিটা রান্না শেষ হয়ে গেলে চেখে দেখব, তাহলে আমি আরেকটু লবণ দিব। এদিকে মাছগুলো হাঁড়িটাতে দিয়ে দিয়েছি। মাছগুলো কষানোর জন্য লবণ মরিচ ভিতরে ঢুকে যাওয়ার জন্য লবণ মরিচ ভিতরে ঢুকে গেলেই মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিব। মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি যাতে মরিচ আর লবণ ভিতরে ঢুকে যায় আর খুব সুন্দর করে মাছগুলো রান্না হয়ে যায়। এই মতো অবস্থায় মাছগুলো দেখা যাচ্ছে রান্না হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি মাছগুলোকে। এখন আমি ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরেই ঢাকনাটা খুলে তারপরে মাছগুলোকে আলতো করে একটা প্লেটের মধ্যে তুলে নিব। এই মতো অবস্থায় মাছগুলো আমি আলতো করে তুলে ফেলেছি আর একই শিরাটার মধ্যে আমি কলিফ্লাওয়ারগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কলিফ্লাওয়ারগুলো ঢেলে দিয়েছি। কলিফ্লাওয়ারগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, নাড়াচাড়া দিব আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে আরও 10-15 মিনিটের জন্য আমি রান্না করব। কলিফ্লাওয়ারগুলো ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি মাছগুলো ঢেলে দিব আর আন্দাজ মতো সামান্য একটু ঝোল দিব, যতটুকু ঝোল আমার প্রয়োজন। আমি এখানে আরও আধা কাপের মতো এই ঝোল দিয়েছি কারণ কলিফ্লাওয়ারে বেশি ঝোল খাটে না, সেই জন্য। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো ঝোলটা দিয়ে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করব, বলক আসার জন্য আমি অপেক্ষা করব। বলক এসে গেছে, এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে করে উপরের দিকে দিয়ে দিয়েছি। আরও আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব যাতে ভালোভাবে বলকটা চলে আসে। এই মতো অবস্থায় আমি কাঁচামরিচগুলো যে আগে থেকে ফালি করে রেখে দিয়েছিলাম সবগুলো কাঁচামরিচ দিয়ে দিব এবং ধনে পাতাও দিয়ে দিব। পেঁয়াজ কিছু পেঁয়াজের কলি ছিল ওইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মতো অবস্থায় এখন আর নাড়াচাড়া করা যাবে না, শুধু আলতু করে 2 সাইডে কাপড় দিয়ে টাওয়াল দিয়ে ধরে তারপরে ঝেঁকে দিতে হবে। আলতু করে কাঁচা মরিচগুলো আর ধনে পাতাগুলোকে নেড়েচেড়ে দেওয়া যাবে যাতে মাছগুলো না ভাঙে, বা এরকম করে ঝাঁকা দিতে হবে একটা টাওয়ালের সাহায্যে ধরে। তারপরে ঢাকনাটা দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি রান্না করব। এই তো আমার ফুলকপি দিয়ে বোয়াল মাছের তরকারিটা রান্না শেষ। আপনারা চাইলে এরকম করে রান্না করে খেতে পারেন। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।